আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষার রুটিন প্রকাশ হবে আর এটা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো নাটক করবে না, তা তো হতেই পারে না। শিক্ষার্থী বন্ধুরা, আজ 4 মার্চ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। এই সংক্রান্ত একটা ভিডিও করে সঙ্গে সঙ্গে আমরা আমাদের স্টুডেন্টদেরকে সেটা জানিয়ে দেওয়ার ব্যবস্থা করি। কিন্তু হঠাৎ করেই সন্ধ্যায় কিছু স্টুডেন্ট আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলে যে আমরা মিথ্যা ভিডিও ছড়াচ্ছি এবং গুজব ছড়াচ্ছি পরীক্ষা নিয়ে। আমি একটু অবাকই হলাম। সঙ্গে সঙ্গে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে এসে দেখি, আসলে তো অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সেই রুটিনটি আর নেই। এই যে দেখো, এখনও পর্যন্ত আছে সেই উইন্ডোটা, কিন্তু আমাদের আমাদের ল্যাপটপে ওপেন করা ছিল। কিন্তু আমি রিফ্রেশ করে দেখি, তারপর দেখো রেজাল্টটা কি আসে, এই যে রুটিনটি আর নাই, রুটিনটি গায়েব হয়ে গেছে। এখন দোষটা কি আমাদের বলো? আবারও দেখেছি, ভালো করে দেখো, এই যে এখানেও একটা উইন্ডো ওপেন করা আছে। এই যে 2 নম্বরে যে রুটিনটি, যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022 সালের অনার্স তৃতীয় বর্ষ নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার সময়সূচি, হ্যাঁ দেখো এটা কিন্তু সার্ভার নট ফাউন্ড দেখাচ্ছে এখন। কিন্তু এই যে রুটিনটা আমরা আগে ডাউনলোড করে রেখেছিলাম, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা রিমুভ করে দিয়েছে। তো যাই হোক, কেন রিমুভ করে দিয়েছে তারা জানে, তবে আমাদের ধারণা যতটুকু যে এই পরীক্ষাটার মাঝে যথেষ্ট ছুটি কম রাখা হয়েছে এবং বেশ কিছু সমস্যাও যার কারণে হতে পারে, এই জন্য হয়তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা বিবেচনায় নিয়ে আবার এই রুটিনটা সংশোধন করতে পারে। তো যাই হোক, আপাতত অনার্স তৃতীয় বর্ষের যে রুটিনটা প্রকাশ করা হয়েছে সেটা স্থগিত। আবারও বলছি, এটা আবার তোমরা মনে করে নিও না যে পরীক্ষা হয়তো রুটিন চেঞ্জ করে দিয়ে ঈদের আগে নিয়ে চলে আসবে। পরীক্ষা কোনোভাবেই ঈদের আগে নিয়ে আসবে না, পরীক্ষা ঈদের পরেই ওই 24-23-24 তারিখের দিকেই হবে, এটা নিশ্চিত থাকো। যাই হোক, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা এ বিষয়ে কোনো আপডেট পাওয়া মাত্রই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সবার আগে সেটা জানিয়ে দেবো। শিক্ষার্থী বন্ধুরা, আপাতত এইটুকুই আমাদের কাছে এই অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিন নিয়ে আপডেট ছিল। আর একটা বিষয় তোমরা সবসময় মাথায় রাখবে, জানোবিডি টিম কখনোই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো কিছু নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা করে না, কিংবা এটার পক্ষেও নয়। জানোবিডি টিম তখনই কথা বলে যখন কোনো একেবারে নিশ্চিত ইনফরমেশান জানোবিডি টিমের কাছে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমাদের এই অনার্স তৃতীয় বর্ষের শর্ট সাজেশনগুলো এখনও সংগ্রহ করেনি, তারা এখনই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, ফেসবুক আইডি লিঙ্ক থেকে যোগাযোগ করে আমাদের সবগুলো ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের শর্ট সাজেশন সংগ্রহ করে নাও। আমাদের সাজেশন থেকে বরাবরের মতো এবছরও তোমরা 100% প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো।